অনেক চড়াই উতরাই পেরিয়ে খরস্রোতা পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পদ্মা সেতু। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি যুক্ত হয়েছে রেলও, যা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যোগাযোগ ও বাণিজ্যের জন্য আশীর্বাদ। কিন্তু ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে যশোর সদরের পদ্মবিলা রেল স্টেশন, যার অবস্থান যশোরের মূল স্টেশন থেকে 15 কিলোমিটার, বেনাপোল থেকে 35, ঝিনাইদহ কোটচাঁদপুর স্টেশন থেকে 45 এবং চুয়াডাঙ্গা দর্শনা স্টেশন থেকে 60 কিলোমিটার দূরে। 15 থেকে 45 কিলোমিটার পথ পাড়ে দিয়ে পদ্মবিলা স্টেশনে যেতে এ অঞ্চলের যাত্রীদের সময় অপচয়ের পাশাপাশি বাড়ে দুর্ভোগ। আমরা রাতে বা সকালে জার্নির জন্য যশোর থেকেই যেতে চাই, যেটা আমাদের দুপুরিয়া বা পদ্মবিল থেকে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা রেল যোগাযোগ থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন হচ্ছি, কারণ আমাদের যে উঠতে হবে 15 কিলোমিটার দূরে, 15 কিলোমিটার লাগেজ বাচ্চা কাচ্চা নিয়ে যেতে 400 টাকা খরচ এবং হ্যারাস। এই অঞ্চলের যাত্রীদের দাবি, বেনাপোল থেকে ঢাকায় 2টি ট্রেন, দর্শনা থেকে যশোর হয়ে 2টি ট্রেন ও খুলনা থেকে যশোর ঈশ্বরদী যমুনা সেতু হয়ে অন্তত 1টি ট্রেন যুক্ত করতে হবে। সেই সঙ্গে টিকিটের মূল্য কমিয়ে ব্যবসায়ীদের জন্য আন্তঃনগর ট্রেনে যুক্ত করতে হবে মালবাহী বগিও। তাহলে অনেকেই আশা করেছিল যে অফিসও ঢাকায় যে করে ফিরে আসা যাবে, কিন্তু সে আশার ঘুরে ভালো। ট্রেনের কানেক্টিভিটিটা বাড়ানোর জন্য এখানে বড় জংশন বড় স্টেশন করে সেটার একটা ব্যবস্থা করতে হবে। যাত্রীদের অসুবিধার বিষয়ের সাথে একত্রতা জানিয়ে যশোর জংশন স্টেশন মাস্টার জানান, পদ্মবিলা রেল স্টেশন থেকে যাত্রা নির্ধারণ হবে এ অঞ্চলের মানুষের বড় ভোগান্তি। এতে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সুফল পাওয়া নিয়ে উঠবে প্রশ্ন। এখান থেকে যদি চিত্রা বা সুন্দরবন ট্রেনে উঠতে হয় তাহলে পদ্মবিলা স্টেশনে যেয়ে তারপরে উঠতে হবে। যশোর স্টেশন থেকে পদ্মবিলার দূরত্ব 14 কিলোমিটার। এই ভ্রমণ করতে গেলে ব্যাগ ব্যাগেজ নিয়ে আবার পদ্মবিলা স্টেশনে বাই রোডে যে আবার ট্রেনে ওঠা সত্যি একটা দুষ্কর ব্যাপার। পরিকল্পিতভাবে স্টেশন তৈরি করে ভোগান্তি কমানোর দাবি যশোরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।